হে এভরিওয়ান, হোয়াটস গোয়িং অন, এভরিথিং ইজ ওকে, রাইট? অল রাইট, তো আমরা আসলে আজকে শুরু করতে যাচ্ছি যে জুম অ্যাপ কি, জুম অ্যাপের মাধ্যমে আমরা কীভাবে মিটিং করবো, জুম অ্যাপের মাধ্যমে কীভাবে হোস্টিং করবো, জুম অ্যাপের মাধ্যমে আমরা কীভাবে স্ক্রিন শেয়ার করবো, কল শেয়ার করবো, পার্টিসিপেন্ট শেয়ার করবো, সেটা আমরা এখন দেখবো। তো চলুন শুরু করে দেখ, জুম অ্যাপের মাধ্যমে আমরা কীভাবে, প্রথমে আমরা জুম অ্যাপটি ডাউনলোড করবো। জুম অ্যাপটি ডাউনলোড করার জন্য অবশ্যই আপনাকে ক্রোম ব্রাউজারে যাইতে হবে। তো ক্রোম ব্রাউজার ওপেন করবেন, ও আমার ক্রোম ব্রাউজারে পাসওয়ার্ড দেওয়া আছে, তো পাসওয়ার্ডটি আমি লগ ইন করলাম। দেন আমরা এখানে লিখবো গুগল সার্চ বারে জুম, জুম অ্যাপ ফর পিসি আমার এখানে লেখা আছে, তো আমি এখানে ক্লিক করলাম। এখন আমরা জুম অ্যাপটি ডাউনলোড করবো, জুম অ্যাপের ওয়েবসাইটে যাবো, তারপরে এখানে দেখুন একটা অপশন আছে যে ডাউনলোড, আগে আমার ডাউনলোড করা আছে বলে এরকম দেখাচ্ছে, তো ক্যান্সেল দিয়ে দিই। দিয়ে দেখুন এখানে গুগল প্লে আর ডাউনলোড হচ্ছে অ্যাপেল স্টোর থেকে, তো আমরা পিসির জন্য ডাউনলোড করবো, এই জন্য আমরা এখানে ডাউনলোড অপশনে অবশ্যই ক্লিক করবো। ডাউনলোড অপশনে ক্লিক করার পরে এখানে দেখেন বিভিন্ন ইন্টারফেস আসছে, ডাউনলোড সেন্টার, ডাউনলোড আইটেম অ্যাডমিন, ডাউনলোড ক্লায়েন্ট ফর মিটিং, জুম প্লাগ ইন ফর মাইক্রোসফট আউটলুক, জুম প্লাগ ইন ফর আইবিএম নোটস ইত্যাদি ইত্যাদি। তো আমরা জুম ক্লায়েন্ট ফর মিটিং, মিটিংয়ের জন্য আমরা জুম অ্যাপটি ডাউনলোড করবো। ওকে, তো আমাদের অ্যাপটি অবশ্যই ডাউনলোড করা আছে, এই জন্য এখানে দেখাচ্ছে, তো আমরা ওপেন দিই জুম অ্যাপটি। আর জুম অ্যাপ যদি আপনি না খুঁজে পান তাহলে আপনি কোথায় গিয়ে খুঁজে পাবেন, এখানে ডেস্কটপে ক্লিক করবেন, এখানে ডেস্কটপে ক্লিক করার পর দেখুন আমি সাপোজ যেখান থেকে যাই না কেন ডাউনলোড, ডাউনলোডের সঙ্গে এখানে থাকে যে ডাউনলোড, ঠিক আছে, আমার ডাউনলোড অবশ্যই নোটিফিকেশন করে দেবে যে কোথায় আপনার অ্যাপসটি আছে। তো মেবি আমার ডাউনলোড হয়ে গেছে, ইনস্টল হয়ে গেছে, তো আমরা এখন জুম মিটিংয়ের মাধ্যমে কীভাবে আমরা হোস্টিং করবো সেটা এখন দেখবো। আর একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমরা মোবাইল দিয়ে একটু পরে দেখবো যে মোবাইলের মাধ্যমে আমি কীভাবে কানেক্ট হতে পারেন। আচ্ছা, এখানে দেখুন জুম অ্যাপের বিভিন্ন ইন্টারফেস আসছে, আমার একটা অ্যাকাউন্ট করা আছে, তো আমি অ্যাকাউন্টটা লগ আউট করে আপনাদেরকে দেখাই যে কীভাবে প্রথমে লগ ইন করবেন, যারা হোস্টিং করবেন তাদের জন্য, যারা পার্টিসিপেন্ট হবেন তাদের জন্য নয়, পার্টিসিপেন্ট হবেন মোবাইল দিয়ে, এজন্য আমি একটু পরেই দেখাচ্ছি, আগে হোস্টিংটা দেখাই। তো আমরা প্রথমত সাধারণত আমাদের সবারই গুগল জিমেইল অ্যাকাউন্ট আছে, কম বেশি ফেসবুক দিয়েও করতে পারেন, জিমেইল দিয়ে করতে পারেন। তো জিমেইল দিয়ে করলে কি আপনার বিষয়টা হচ্ছে পারফেক্ট হবে, আপনার সিকিউরিটি বেশি থাকবে করে। তো সাইন ইন উইথ গুগল, সাইন ইন উইথ গুগলে গেলাম, যাওয়ার পরে আমার ক্রোম ব্রাউজার সরাসরি আমার জিমেইলটাকে জিমেইলে নিয়ে যাবে, জিমেইল যদি থাকে নিয়ে যাবে, না থাকলে নিয়ে যাবে না। তো জিমেইলে নিয়ে যাওয়ার পরে আমরা জিমেইলটাকে লগ ইন করবো, লগ ইন করার পরে এখানে দেখেন দেখাচ্ছে ওপেন জুম মিটিং অথবা লাঞ্চ জুম, যে কোনো একটা দিবেন আপনি, ওপেন জুম মিটিং দিয়ে দিলাম আমি। মিটিং দেওয়ার পরে এখানে দেখুন আমার বিভিন্ন ইন্টারফেস আসছে, যেমন হোম, চ্যাট, মিটিং, কন্ট্যাক্টস, তারপরে আসছে হচ্ছে নিউ মিটিং, জয়েন্ট, শিডিউল, শেয়ার স্ক্রিন, আবার সার্চ বার আসছে, সেটিং আসছে। আচ্ছা, তো আমি একটা একটু করে প্রথমে আমাদের ইন্টারফেস দেখাই। প্রথমে হচ্ছে নিউ মিটিং, নিউ মিটিং কী আসলে, নিউ মিটিংয়ে দেখেন এখানে স্টার্ট ভিডিও আছে। আচ্ছা, তারপর হচ্ছে জয়েন, আপনি এখানে জয়েন করতে পারবেন, কীভাবে জয়েন করতে পারবেন, আবার একটা পার্টনার আইডি থাকবে, একটা পাসওয়ার্ড থাকবে, তো সে সম্পর্কে পরে আসছি। আর শিডিউল, শিডিউল একটা আপনার অ্যালার্মিংয়ের মতো, যেমন আজকে আসছে সাপোজ 30 তারিখ, আপনি যদি মনে করেন যে আমি 2 তারিখে একটা মিটিং করব, তো এই শিডিউলটা এখানে দিলে আপনাকে অবশ্যই নক করবে যে আপনি 2 তারিখে এই শিডিউলটা আপনার কাছে পৌঁছে যাবে এক কথায়। আর স্ক্রিন শেয়ার, শেয়ার স্ক্রিন একই কথা, স্ক্রিন শেয়ার মানে আপনার পুরো স্ক্রিনটা কি আছে, যেমন আমি মনে করেন যে আমার এই স্ক্রিন শেয়ার আছে, এরকম এরকম দেখাচ্ছে যে স্ক্রিন শেয়ার, সাপোজ আমার এই স্ক্রিনটা আছে এখন বর্তমানে এখানে, এটাই হচ্ছে স্ক্রিন শেয়ার। সাপোজ নিউ মিটিংয়ে চলে গেলাম আমরা, এখন নিউ মিটিংয়ে ডাইরেক্ট ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখুন এখন কানেক্টিং দেখাচ্ছে যে সার্ভারের সাথে কানেক্ট হচ্ছে, আমি নিউ মিটিংয়ে কীভাবে কানেক্ট হবো। তো আমরা এখন গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল করুন যে এখানে জয়েন উইথ কম্পিউটার অডিও, যদি আপনার একটা অডিও ইনপুট ডিভাইস থাকে, অর্থাৎ বয়, আমি সাধারণত বয় ইউজ করি, আপনার যদি মাইক থাকে তো আপনি বয়ের মতো সাপোজ অন্য কিছু ব্যবহার করতে পারেন, ইউএসবি টাইপ অডিও ফোটো ব্যবহার করতে পারেন। তো আমি এখানে জয়েন উইথ কম্পিউটার অডিও যদি ক্লিক করি তাহলে আমার অডিও ডিভাইসটি এখানে কানেক্টিং হয়ে যাবে। তো কানেক্টিং হয়ে যাওয়ার পরে আমরা এন্টার ফুল স্ক্রিন দিলাম, এন্টার ফুল স্ক্রিন দেওয়ার পরে দেখুন এখানে বিভিন্ন ইন্টারফেস দেখাচ্ছে, যেমন মিউট, এখানে দেখেন আমার নাম দেখাচ্ছে, আপনারা যখন জয়েন করবেন আমার জিমেইল অনুযায়ী আমার নাম দেখাচ্ছে, তারপর হচ্ছে স্টার্ট ভিডিও, সিকিউরিটি, পার্টিসিপেন্ট, চ্যাট, শেয়ার স্ক্রিন, রেকর্ড, রিয়াকশান। সো রিয়াকশান কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস, এই গুরুত্বপূর্ণ জিনিস কেন, আপনার যখন ভিডিও ভালো লাগবে থামস আপ দিতে পারেন, স্ল্যাপস দিতে পারেন। তো আমরা সাধারণত স্ক্রিনশট দিয়েই একটু পরে দেখবো কীভাবে স্ক্রিনশট দিতে হয়। আগে আমরা দেখি যে আপনি কীভাবে হোস্টিং করবেন আপনার পার্টনার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে। তো জুম অ্যাপ হচ্ছে একটা বেস্ট সিকিউরিটি অ্যাপ হোয়াটসঅ্যাপের মতো, এটা আমরা এখানে একটা আই বাটন আছে মিটিং ইনফো, তো মিটিং ইনফরমেশন আই বাটনে ক্লিক করলে দেখেন এখানে একটা অপশন দেখাচ্ছে, যেমন আমি এখানে হোস্টিং করছি এর জন্য আমার নাম আছে, তো আমার নামটা এখানে আমি চেঞ্জ করতে পারি, এমডি আকনি রহমান জুম অ্যাপ মিটিং, তো আমি সাপোজ আমার নাম চেঞ্জ করতে পারি, রাফসান ফাওয়ার লিখে দিলাম।
আচ্ছা এখন দেখেন এখানে কিন্তু আমাকে এখন আকিনুর রহমানই দেখাচ্ছে, অপশন ফর দেখাচ্ছে না। আচ্ছা যাই হোক, মিটিং আইডি দেখেন এখানে একটা মিটিং আইডি আছে, কয় ডিজিটের আইডি, 11 ডিজিটের আইডি। আচ্ছা তারপর হোস্টিং হচ্ছে আমি নিজেই, আচ্ছা তার পাসওয়ার্ড হচ্ছে, এখানে একটা পাসওয়ার্ড আছে। তো এখানে একটা কথা বলে রাখি, সবাই মনে করবে এই পাসওয়ার্ডটা হ্যাক হয়ে যেতে পারে কিনা, মিটিং আইডি হ্যাক হয়ে যেতে, আসলে সেটা কোনো কথা নাই। সেটা কথা হচ্ছে যে আপনার মিটিং একটা আইডি প্রতিবার দিবে, যতবারই আপনি ওপেন করবেন, যতবারই আপনি এই অ্যাপটি ওপেন করবেন ততবারই আপনাকে একটা মিটিং আইডি দিবে এবং একটা করে পাসওয়ার্ড দিবে। আর আপনি যখন লাইভে থাকবেন, আপনি যদি কাউকে কানেক্ট করতে চান তাহলে এই মিটিং আইডি আর পাসওয়ার্ডের মাধ্যমে আপনাকে কানেক্ট করতে হবে। তো কীভাবে কানেক্ট করতে হবে, আপনি কীভাবে আসবেন, হোস্টিংয়ের সাথে যুক্ত হবেন, সেই সকল মিটিং আইডি এবং পাসওয়ার্ড কীভাবে নেবেন সকল কিছু আমি এখন দেখাই দেবো। আচ্ছা তারপরে দেখেন ইনভাইট লিঙ্ক, এই কপি লিঙ্কটা যদি কপি করেন, ইউআরএল অর্থাৎ একে বলা হয় যে ইউআরএল কপি করার পরে এই ইউআরএলটা আপনি মেসেঞ্জার কিংবা হোয়াটসঅ্যাপ যে কোনো ধরনের মেসেজ অপশনে যে কপি করার পরে ডাইরেক্ট ক্লিক করলে আপনার সরাসরি মিটিং আইডিতে নিয়ে আসবে। তখন আপনি মিটিং আইডিতে যে এই আইডিটা আর পাসওয়ার্ডটা বসাই দিলে আপনার ওকে হয়ে যাবে। তো আমরা মিটিং ইনফরমেশনের কাজ মোটামুটি শেষ, এখন হচ্ছে আমরা আসবো সেটিং। সেটিংয়ে এখানে বিভিন্ন অপশান আছে, সেটিং যারা পার্টিসিপেন্ট হবে তাদের জন্য গুরুত্বপূর্ণ নয়। দেখেন এখানে ভিডিওর অপশান আছে, ভিডিও আমরা যদি ওয়েব ক্যাম থাকতো তখন এখানে একটা, তখন এইখানে একটা ওয়েব ক্যামের অপশান দেখাইতো। তারপর আছে অডিও ইনপুট, অডিও আমি কী ইউজ করছি, আমি মাইক্রোফোন ইউজ করছি, সব এখানে শো করতেছে। আচ্যা তারপর আমরা একটা লেভেলটা শো করতে, আমি জোরে যদি কথা বলি তাহলে আমরা এখানে লেভেল পাবে। তারপর হচ্ছে শেয়ার স্ক্রিন, সেই স্ক্রিন শেয়ার দিতে পারি, চ্যাট করতে পারি আমরা, ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড আছে, আমরা যে কোনো ইচ্ছা করলে সাপোজ এখানে নাম দেওয়া আছে, আমরা এটা ব্যবহার করতে পারি, এটা ব্যবহার করতে পারি, আমরা যেমন ইচ্ছে তেমন ব্যবহার করতে পারি। তারপর হচ্ছে রেকর্ডিংয়ের অপশান আছে, প্রোফাইল অপশান আছে, প্রোফাইল আমরা এডিট করতে পারি, স্ট্যাটিক্স আমাদের দেখাচ্ছে, শো দেখাচ্ছে, কিবোর্ড শর্টকাট আছে এখানে বিভিন্ন ধরনের, যেমন নেগেটিভ বাটন, এমএন জুপ, পপ আপ উইন্ডোজ, F6 দ্বারা হচ্ছে, অল্টার দ্বারা কী হচ্ছে, অলওয়েজ শো মিটিং, আচ্ছা বেলা অ্যাক্সেসিবিলিটি। আচ্ছা যাই হোক, এখন আমরা বুঝলাম যে হোস্টিং কীভাবে করতে হয়, আর এখানে আরও অনেক অপশান আছে, আপনারা ঘাটাঘাটি করলে বুঝতে পারবেন। এখন দেখেন আমরা স্ক্রিন শেয়ার কীভাবে করবেন, আপনার মনে করেন সাপোজ একটা ভিডিও আপনি ছেড়ে দিলেন, একটা ভিডিও ছাড়ার পরে ওই ভিডিওটা আপনার সবাই দেখবে, কীভাবে দেখবে, সাপোজ আমরা এখানে স্ক্রিন শেয়ার অপশানে ক্লিক করবো, ক্লিক করার পরে দেখেন এখানে অনেক ইন্টারফেস আছে, যেমন বেসিক, অ্যাডভান্স ফাইলস। তো ফাইলসের মধ্যে আমরা গুগল ড্রাইভ থেকে কানেক্ট করতে পারি, গুগল ড্রাইভ হচ্ছে জিমেলের একটা অপশান, মাইক্রোসফট ড্রাইভ হচ্ছে মাইক্রোসফটের অ্যাকাউন্ট লাগে, আর বক্স ড্রপ বক্সের মতোই একটা বিষয়। আর অ্যাডভান্স আছে যে মিউজিক আর কম্পিউটার সাউন্ড আনলে, আচ্ছা শুধু যদি কম্পিউটার সাউন্ড দিতে চান, আমার যেমন আমি রেকর্ড করতেছি বয়া দিয়ে, এটা যদি না শুনতে চান তাহলে শুধু এটা ইউজ করতে পারেন। তারপর হচ্ছে প্রোটেকশন অফ স্ক্রিন, স্ক্রিন ছোটো বড়ো করা, আচ্ছা তারপর হচ্ছে বেসিকে আসি আমরা, দেখেন আমরা যদি এখানে হোয়াইট বোর্ড আছে, আমরা এখানে লেখাপড়া করতে পারি, যেমন 1 2 3 স্পেলিং আমাদের যা যা ইচ্ছা লেখা দরকার সে আমরা লিখতে পারি। তারপর আইপড আছে, আমরা আইপড কানেক্ট করে এখানে করতে পারি। আর বাদ বাকিগুলো হচ্ছে আমার উইন্ডো, আমার উইন্ডোতে কী কী এখন চলছে সেগুলো দেখাচ্ছে। তো আমরা স্ক্রিন শেয়ারই দেবো, স্ক্রিন শেয়ার দেওয়ার পরে আমরা এখানে ক্লিক করার পরে দেখেন এখানে একটা ব্লু ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছে। তো ব্লু ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পরে আমরা এই যে শেয়ার অপশান আছে, শেয়ার অপশান ক্লিক করলেই দেখেন আমার স্ক্রিনটা শেয়ার হচ্ছে। শেয়ার আমার বুঝবো কীভাবে, দেখেন এখানে চারিপাশে একটা সবুজ ব্যাকগ্রাউন্ড আসছে। আচ্ছা এইখানে আমাদের আবার সিকিউরিটি অপশান আছে, পোস্ট শেয়ার আছে, আমরা যদি শেয়ারটারে বর্তমানে এখন পোস্ট করতে চাই তাহলে আমরা কিছুক্ষণ ধরে পোস্ট করতে পারি। এই দেখুন এখানে আবার রিজিউম অপশান আছে, আমরা রিজিউম করতে চাইলে রিজিউম করতে পারবো, আবার যদি নিউ শেয়ার করতে চাই নিউ শেয়ারে করতে পারবো। আর এখানে চ্যাট অপশান আছে, চ্যাট রেকর্ড হাবিজাবি আছে, অনেক অপশান আছে। আচ্ছা যাই হোক, আমরা এখন বুঝলাম যে কীভাবে আমরা হোস্টিং করব সেটা বুঝলাম, আর কীভাবে আমরা পাসওয়ার্ড নিব সেটা, পাসওয়ার্ড এবং আইডি নেব সেটা আমরা দেখলাম। আচ্ছা যাই হোক, আমরা এখন মোবাইলের মাধ্যমে দেখাবো আপনি জুম অ্যাপ কীভাবে ডাউনলোড করবেন এবং পার্টনার আইডি দিয়ে পাসওয়ার্ড দিয়ে কীভাবে আমাদের সাথে যুক্ত হবেন। তো একটু আগে আমি বলছি যে জুম অ্যাপের মাধ্যমে আপনি কীভাবে মিটিংয়ে অ্যাড হবেন, তো মোবাইলের মাধ্যমে কীভাবে মিটিংয়ে অ্যাড হবেন সেটা আমি এখন দেখাবো। প্রথমে আপনাকে প্লে স্টোরে যেতে হবে, প্লে স্টোরে যাওয়ার পরে আপনি এখানে লিখবেন যে জুম, জুম লেখার পরে এখানে দেখেন আসবে যে একটা ইন্টারফেস আসবে যে ইনস্টল, তো আপনি ইনস্টল ইন্টারফেসে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার কিছুক্ষণ টাইম নেবে জুম অ্যাপটি ডাউনলোড হওয়ার জন্য, জুম অ্যাপটি মাত্র 25.76 MB। তো দেখুন আমার অলরেডি ডাউনলোড হয়ে গেছে, এখন ইনস্টল হচ্ছে। তো এখন আমি স্ক্রিনে ফিরে যাই, জুম অ্যাপটি ইনস্টল হওয়ার পরে আমি জুম অ্যাপটিতে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখুন এখানে দেখাচ্ছে সাইন আপ, সাইন ইন, জয়েন এ মিটিং,
তো আমি একটু আগেই বলেছি যে আপনি যদি হোস্টিং না করেন তাহলে সাইন আপ অথবা সাইন ইন করার কোনোটাই দরকার নাই, আপনি জাস্ট পার্টিসিপেন্ট করবেন, এজন্য আপনাকে জয়েন এ মিটিংয়ে যেতে হবে। তো এখানে আরও ইন্টারফেস আছে যে শেয়ার ইউর কানেক্ট, মেসেজ ইউর টিম, গেট জুমিং ইত্যাদি ইত্যাদি। তো আমরা জয়েন এ মিটিংয়ে গেলাম, জয়েন এ মিটিংয়ে যাওয়ার পরে দেখুন এখানে একটা মিটিং আইডি চাচ্ছে আর একটা এখানে মিটিং আইডি চাচ্ছে আর এখানে নেম চাচ্ছে। আপনি নেম সাপোজ দিয়ে দিলেন, আমার নেম দিয়ে দিলাম আমি, এখানে 11 ডিজিটের একটা আপনি মিটিংয়ের আইডি দিবে, যে আপনাকে কানেক্ট করবে সে একটা আইডি দিবে। সাপোজ আমি একটা 11 ডিজিটের আইডি দিলাম, তো আইডি দেওয়ার পরে 11 ডিজিট না হলে কিন্তু হবে না। তো আপনি এখানে ডিজিটের আইডি দেওয়ার পরে জয়েন মিটিং করবেন। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনি যদি এখানে নাম যেটা দেবেন আপনি সেটাই ওখানে শো করবে, আর যদি নাম না দেন শো করবে না। আচ্ছা, তারপরে আমি এখন দেখাবো যে আপনার সেটিংয়ের মাধ্যমে কীভাবে কী করতে পারেন না পারেন। তো দেখুন এখন এখানে আছে যে সেটিং অপশানে চলে গেলাম। সেটিং অপশানে চলে যাওয়ার পরে মানে মিটিং নামে একটা অপশান আছে, এই মিটিং অপশানে আমরা ক্লিক করব। মিটিং অপশানে ক্লিক করার পরে দেখেন একটা সেটিংয়ের প্রথমে আমরা আসি অলওয়েজ মিউট মাইকের ফোন। তাহলে আমরা যদি মাইকের ফোনটাকে মিউট করতে চাই তাহলে এখানে এই বাটন এইটাকে আমরা অন করে দেবো, আর যদি আমরা মিউট না করতে চাই অর্থাৎ আপনাকে যদি কেউ শুনতে না চায় তাহলে আপনি এটাকে অফ করে দেবেন। আচ্ছা, তারপরে হচ্ছে অলওয়েজ টার্ন অফ মাই ভিডিও, আপনি আপনাকে যদি দেখাতে না চান তাহলে আপনি এখানে ভিডিওটি টার্ন অফ করে রাখতে পারেন। আর যদি আপনাকে দেখাতে চান তাহলে আপনি এটাকে অন করে দিবেন, এটা অন আর এটা অফ। আচ্ছা, যাই হোক, পরে হচ্ছে মিরর মাই ভিডিও, এই ভিডিওটা যদি মিরর করতে চান অর্থাৎ শেয়ার করতে চান তাহলে আপনি এখানে অন করে দিবেন, এখানে অলওয়েজ অন থাকে, সমস্যা নাই। তারপর হচ্ছে অলওয়েজ শো ভিডিও প্রিভিউ, এটা হচ্ছে ভিডিও প্রিভিউর অপশান, আপনার ভিডিওটা স্ক্রিনে দেখা যাচ্ছে কি না এটার জন্য দেখায় অলওয়েজ শো ভিডিও প্রিভিউ। তারপর হচ্ছে শো নাও ভিডিও পার্টিসিপেন্ট আছে, শো নেম হোয়েন পার্টিসিপেন্ট জয়েন। এখন এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কে কে জয়েন করলো, যেমন আমি আমার নাম লিখেছিলাম প্রথমে রাফসান, ঠিক এরকমভাবে আপনি ওইখানে নাম লিখলে এই অপশানটার মাধ্যমে দেখাবে, অর্থাৎ এই ব্লু সাইনটা হলেই অন আর ব্লু সাইনটা যদি আমি অফ করে দিই সাদা হলেই অফ। তো এটা মনে রাখবেন, মাথায় রাখবেন ব্লু সাইন হলেই ওয়ান আর ব্লু সাইনটা অফ হলেই সাদা। আচ্ছা, তারপর হচ্ছে অটো ইনভাইট লিঙ্ক, এর মাধ্যমে আপনি ইনভাইট লিঙ্ক করতে হবে, আপনাকে এটার প্রয়োজন নাই, আপনি জাস্ট মিটিংয়ের মাধ্যমে মিটিং আইডি আর পাসওয়ার্ড বসাই দেবেন। আচ্ছা, তারপরে দেখুন যে ক্লোজড ক্যাপশনিং, তারপর ইউজ অরিজিনাল সাউন্ড, শো মাই কানেক্টেড টাইম, হ্যাঁ কানেক্টেড টাইম আপনি দিতে পারেন যে কটার সময় আপনি কানেক্ট হয়ে যায়, এটা প্রয়োজন আসে না। তারপর সেভ ড্রাইভ, তো আমরা এগুলো সব দেখার পরে আমরা এটাকে অফ করে দিতে পারি অন করে দিতে পারি, তো ওয়ান ছিল অফ ছিল অফই করে রাখলাম। আচ্ছা দেখুন, তারপর হচ্ছে জয়েন এ মিটিং, আচ্ছা বেসিক সেটিংয়ে চলে গেলাম, তারপর জয়েন এ মিটিং, জয়েন এ মিটিংয়ে যাওয়ার পরে এখানে মিটিং আইডি আর নাম, সাপোজ আমি একটা মিটিং আইডি দিই অ্যাভেলেবল, আচ্ছা সাপোজ আমরা একটা মিটিং আইডি দিই, তাহলে ডোন্ট কানেক্ট টু অডিও, যদি আমরা ওপেন করে দিই তাহলে কিন্তু অডিও কানেক্ট হবে না। এখন জয়েন এ মিটিংয়ে চলে গেলাম, জয়েন এ মিটিংয়ে যাওয়ার পরে কিন্তু আমাদের এই আইডিটা আসলে বলছে দিস মিটিং আইডি ইজ নট ভ্যালিড, প্লিজ চেক ইউর ট্রাইং, মানে এই মুহূর্তে কেউ এই আইডিতে নেই, আমরা যে আইডিটা দেবো সেই আইডিতেই হলে আপনি কানেক্ট করতে পারবেন। তো আশা করি সবাই বুঝতে পারছেন যে কীভাবে আপনারা জয়েন করতে পারবেন, আর যদি পাসওয়ার্ড চাই পাসওয়ার্ডটাও আমরা দিয়ে দেবো। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।